আর্থিক টানাপড়েনের প্রভাব পড়েছে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে যাতে পাঁচ বছর পর গতি হারিয়েছে বরাদ্দে আর চলতি অর্থ বছরের তুলনায় মাত্র দুই হাজার কোটি টাকা বেড়েছে এডিপির আকার তবে অর্থ সংকট নয় সতর্ক অবস্থানের কথা বলছে সরকার রিজার্ভে টান পড়তে পড়তে খরচ করা যাবে এমন ডলারের মজুত আছে তেরো বিলিয়নের সামান্য কিছু বেশি যা দিয়ে তিন মাসের খরচ মেটানো সম্ভব নয় আর্থিক হিসাবের ঘাটতি ছাড়িয়েছে রেকর্ড নয় বিলিয়ন ডলার অর্থনৈতিক এই দুরবস্থায় খরচ কমানোর পথে হাঁটছে সরকার থমকে আছে সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা একাধিক মেগা প্রকল্পের কাজ যার রেশ পড়েছে সরকার ঘোষিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের নির্বাহী কমিটির সভা শেষে আগামী অর্থবছরের জন্য দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার এডিপি বরাদ্দের কথা জানায় পরিকল্পনা মন্ত্রণালয় যা চলতি অর্থ বছরের তুলনায় মাত্র দু কোটি টাকা বেশি আইএমডির তথ্য বলছে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এডিপির এই বরাদ্দ বেমানান যা গেল পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন তবে মন্ত্রীদের দাবি অর্থ সংকটের জন্য নয় সতর্ক অবস্থানের কারণে এবার কমেছে বরাদ্দ গত অর্থবছরের তুলনায় এই অর্থবৎসরে আমরা এডিবির সাইজ খুব বড় একটা করি নাই এটার অর্থ কি যা আমরা প্রকল্প বাসায়ের ক্ষেত্রে আমরা সতর্ক অবস্থানে আছি অনুমোদিত এডিপিতে সর্বোচ্চ সাড়ে ছাব্বিশ শতাংশ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত এরপরই আছে বিদ্যুৎ জ্বালানি ও শিক্ষার মতো খাতগুলো খরচ কমাতে বিদেশি ঋণের প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং উপজেলা ভিত্তিক প্রকল্প থেকে সরে আসার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আজকে দুই একটি অনুশাসন দিয়েছেন একটা হচ্ছে বৈদেশিক ঋণ এবং অনুদানের যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে শেষ করার ব্যবস্থা করি উপজেলা ভিত্তিক কোনো না করে আমরা জেলা ভিত্তিক করি জেলা একটা হোলসাম ইউনিট বড় ইউনিট প্রশাসনিক ইউনিট উন্নয়ন কিছুই জেলা শক্তিশালী একটা আমাদের স্তর প্রশাসনিক স্তর তো জেলা ভিত্তিক আমরা যদি করি তো সেইটা এনএসি সেটা অনুমোদন দিয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ প্রথম দশ মাসে মোট বরাদ্দের অর্ধেকও বাস্তবায়ন করতে পারেনি মন্ত্রণালয়গুলো রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা